আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য সুসংবাদ দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও ব্রেকিং নিউজ অবশেষে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য বড় সুখবর এখনই যা জানা গেল সম্মানিত ভিওয়ার্স চলুন এ বিষয়ে এখন জেনে নিই পুরো এ টু জেড তথ্য গত বুধবার বেসরকারি আটষট্টি হাজার তিনশো নব্বইটি শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের ভিত্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এনটিআরসি এ মাসেরই উনত্রিশ তারিখ থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হবে জানিয়েছেন এনটিআরসি সূত্র এবারই প্রথম আবেদনকারীরা একটি একটিমাত্র আবেদনে সাধারণত চল্লিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ মতো দিতে পারবেন প্রার্থীরা এছাড়া উল্লেখ আছে যে প্রার্থীদের আবেদন ফি হিসেবে এক হাজার টাকা মূল্যে চার্জ কাটা হবে এছাড়াও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন থেকে অফিসিয়ালিভাবে জানানো হয়েছে যে দু সালের পঁচিশ মার্চ যে সকল নিবন্ধন প্রার্থীদের বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম তারা শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ পাবেন কিন্তু পঁয়ত্রিশ অতিবাহিত হলে তারা আবেদন করতে পারবেন না যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনাদের বয়স যাদের পঁয়ত্রিশ ছুঁই ছুঁই তারাও আবেদন করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই